হ্যালো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, সকলকে জানা আমার চ্যানেল হিস্টোরি অফ আর্টসের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো। আজকে আমি যে টিপসটির কথা বলবো সেইটি হচ্ছে, মাথা ব্যথায় নাকি ম্যাজিক করা কফি, সত্যি কি তাই? জেনে নেওয়া যাক। এই সময় ডিজিটাল ডেস্ক, মাথা ব্যথা হলে এক কাপ ধোয়া ওঠা স্ট্রং কফি তুলে নেন হাতে, ভাবেন তাতেই নাকি খানিক কমবে অস্বস্তি। মাইগ্রেনের ব্যথায় তখন কফি হয়ে ওঠার আপনার প্রথম পছন্দ, কিন্তু জানেন কি এতে হিতে বিপরীত হতে পারে? ডাক্তাররা এমনটাই বলেছেন। আপনি কতটা ক্যাফেন সেন্সিটিভ তার ওপরে নির্ভর করে কফি চুমুকে মাইগ্রেনের সমস্যা কমবে কি না। কেন হয় এমন? আমাদের মস্তিষ্কে যখন কিছু রক্তনালী ফুলে যায় তখনই শুরু হয় মাথা ব্যথা। কফিতে মজুদ ক্যাফেন সেই ফোলাভাব কমাতে সাহায্য করে, আশেপাশে মাসল রিল্যাক্স করে। এতটুকু পরে যারা খুশি হচ্ছেন তাদের জন্য রয়েছে আরও খানিক তথ্য। ক্যাফেনের মাত্রা প্রয়োজনের চেয়ে বেশি হয়ে গেলে মাসলের সক্রিয়তা বেড়ে যায়, এর প্রভাবে ক্রমশ বাড়তে থাকে মাথা ব্যথা। দিনে 1 থেকে 2 কাপ কফি নিশ্চিন্তে খেতে পারেন, কিন্তু তার থেকে বেশি হলেই বিপদ, শরীরে ডিভাইডেড হয়ে যায়। তার থেকে বরং মাইগ্রেন যন্ত্রণায় শুরু হলে সাহায্য নিন ঘরোয়া পদ্ধতি। গোলমরিচ, মধু এবং পুদিনা ব্যথা কমাতে সাহায্য করে। সো বন্ধুরা, এই ছিল আজকের টপিকস, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। ধন্যবাদ।